আসসালামু আলাইকুম, আরজুস ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সুন্দর স্কিন টোন ক্রিয়েট করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি সেটা দেখাবো। জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে আমি এই স্কিন টোনটি ক্রিয়েট করেছি, আমি সেটা দেখাবো আজকে। আমি এখানে তিনটা ফটোতে কাজ করেছি, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমি এখান থেকে দেখাচ্ছি, জাস্ট এই গ্রেডিয়েন্ট ম্যাপ এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট করে আমি এই স্কিন টোনটি ক্রিয়েট করেছি। এখান থেকে আই বাটনটি অফ করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ফার্স্ট লুক, এটা হচ্ছে সেকেন্ড লুক। তো আমি এখান থেকে এটাকে আবার গ্রুপ ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে আমি এটাও দেখাচ্ছি, এখান থেকে আই বাটন অফ করে দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট লুক, এটা সেকেন্ড লুক। তারপর সেমভাবে আমি এই কাজটাও করেছি, ফার্স্ট লুক, সেকেন্ড লুক। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে শুরু করছি কাজটা। আমি তোমাদেরকে যে টিপসটা দিব আজকে, সেই টিপসটা তোমরা ফলো করে এভাবে যে কোনো ফটোর স্ক্রিন টোন চেঞ্জ করতে পারো, স্ক্রিন টোন ক্রিয়েট করতে পারো। তাহলে চলো শুরু করি। আমি এখান থেকে এই লেয়ারটি, গ্রেডিয়েন্ট ম্যাপ লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি এখান থেকে দোনোটা ফটোকে সিলেক্ট করে গ্রুপ থেকে গ্রুপ আউট করছি। গ্রুপ আউট করার পর গ্রুপটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওপেন করব, তারপর গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আমি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। তো তোমাদের ফটোশপ যদি ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে তোমরা এইভাবে গ্রুপ আকারে গ্রেডিয়েন্টগুলো পাবে না, সিঙ্গেল গ্রুপের ভিতরে যখন আমরা ক্লিক করি এইভাবে যখন ভিতরে সিঙ্গেল থাকে, সিঙ্গেল থাকবে। আর যদি তোমার ফটোশপ নিউ ভার্সন হয়ে থাকে তাহলে এভাবে গ্রুপ আকারে গ্রেডিয়েন্টগুলো পাবে। তো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে গ্রেডিয়েন্টটাকে ডিসপ্লেতে নিয়ে আসবো। সেটার জন্য আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এটা ডিসপ্লেতে চলে আসবে। তো আমি এখান থেকে চাইলে এই আইকনগুলোকে একটু বড় করতে পারি, লার্জ, এগুলোকে একটু বড় করতে পারি। ভিতরে আইকনগুলো বড় হয়ে গেছে। তারপর আমি চাইলে আবার ছোট করতে পারি, স্মল, লার্জ থাম্বনেইল, তারপর স্মল লিস্ট, এইভাবে ছোট করতে পারি। তো আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এখানে লিগেসি গ্রেডিয়েন্ট যেটাতে আমি আজকে স্ক্রিন টোনটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে লিগেসি গ্রেডিয়েন্ট। তো আমি এখানে এই গ্রেডিয়েন্টটি তোমাদের গ্রেডিয়েন্ট বক্সে হয়তো থাকবে না, সেটাকে আমি রিমুভ করছি। রিমুভ করে দেখাচ্ছি কি আমি সেটা কীভাবে নিয়ে এসেছি। তো আমি এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করার পর লিগেসি গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপর এটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমি এটাকে দেখাচ্ছি, এই লিগেসি গ্রেডিয়েন্ট ওপেন করব, গ্রুপটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আছে ফটোগ্রাফিক টোনিং। ফটোগ্রাফিক টোনিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে এই লেয়ারটি, এই গ্রেডিয়েন্টটি ইউজ করব, স্পেসিফিয়া 5। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে লিগেসি গ্রেডিয়েন্টটাকে ক্লোজ করছি। ক্লোজ করার পর এখানে যাচ্ছে, এইখানে গ্রেডিয়েন্টটি ওপেন করব। ওপেন করার পর আমি এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পর লিগেসি গ্রেডিয়েন্ট এটাকে গ্রুপ ওপেন করব। গ্রুপ ওপেন করার পর ফটোগ্রাফিক টোনিং এটাকে ওপেন করব। ওপেন করে এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটি ইউজ করব, স্পেসিয়া 5। তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। তো আমি এটাকে কিছুটা অপাসিটি কমিয়ে দেবো, এমনকি ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে আর কোনো সেটিং চেঞ্জ করছি না, নাও ওকে করছি। ওকে করার পর আমি এখান থেকে ব্ল্যান্ডিং মোডটি দিব, সফট লাইট ব্ল্যান্ডিং মোড। তারপর এখান থেকে অপাসিটি আমি দিব 60%, অপাসিটি 60%। ওকে, নাও আমি এই লেয়ারটি দোনোটাকে গ্রুপ করছি। দোনোটা লেয়ারকে সিলেক্ট করলাম, ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে সেকেন্ডটাও সিলেক্ট করছি। শিফট চেপে ধরে ক্লিক করার পর দোনোটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করছি, দুটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি। আমি দুটাকে গ্রুপ করেছি, নেম দিচ্ছি ইমেজ, ইমেজ। ওকে, এখন আমি গ্রেডিয়েন্ট ম্যাপ যে লেয়ারটি আছে এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে যাব ব্ল্যান্ডিং অপশন। ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমি ব্ল্যান্ডিং অপশনটা ওপেন করেছি এই জন্য, এখানে চুলের উপর যে ডার্কটা রয়েছে আমি এটাকে কিছুটা কমিয়ে দিব, কারণ এখানে যে ডার্কনেসটা আছে, ডার্কনেসটার কারণে
অনেকটাই ডার্ক লাগছে, আমি এটাকে কিছুটা কমিয়ে দিব। তো যার কারণে আমার এখানে এই যে অপশনটা আছে এই অপশনটাতে আমি ক্লিক করব। তো আমি যদি এটাকে এভাবে টেনে নিয়ে আসি তাহলে ফুল ফটোটাতে একটা লাইট চলে আসতেছে, সেটার কারণে আমি এটাকে আবার এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমি শুধু জাস্ট হেয়ারের উপর থেকে ডার্কনেসটা রিমুভ করব। তো তার জন্য আমি এইটা এই জায়গাটা যে আইকনটা আছে অ্যারোজিনোটা, এটার উপরে মাউস পয়েন্টার রেখে অল্টার চেপে ধরে এটা ক্লিক করব। ক্লিক করার পর এই দুটো আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পর আমি এটাকে এদিকে নিয়ে আসব আর এটাকে এদিকে নিয়ে যাব। এখানে দেবো আমি 90% দেবো এখানে, আর এটা দেবো 25%। ওকে, এই দুটাকে আমি এভাবে ক্রিয়েট করেছি। তো এইটা যদি আমি আলাদা করার, এখানে যেভাবে আলাদা করেছি এই আলাদা করার জন্য দুটোটা কিন্তু এভাবে একসাথে থাকে। তো এটাকে আলাদা করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে অল্টার চেপে ধরে একটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। ওকে, নাও আমি ওকে করছি। ওকে করার পর আমি দেখাচ্ছি এখান থেকে আমি যে স্ক্রিন টোনটা ক্রিয়েট করেছি সেটা আগের লুক কেমন ছিল আর স্ক্রিন টোনটা ক্রিয়েট করার পরের লুকটা কেমন হয়েছে। তো এখান থেকে আমি আই বাটনটা অফ করছি, এটা হচ্ছে আগের লুকটা, এটা যখন স্ক্রিন টোনটা ক্রিয়েট করেছি, তারপর এটা হচ্ছে পরের লুক। তো ঠিক আছে বন্ধুরা, আমি পরের ছবিটাতেও এটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি এখান থেকে ছবিটাকে আলাদা করছি না, না করে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, তারপর গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আমি গ্রেডিয়েন্ট ম্যাপ ওপেন করব, গ্রেডিয়েন্ট এডিটর, তারপর এখান থেকে আমি নিচে যাব। নিচে যাওয়ার পর লিগেসি গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক টোনিং এখানে ওপেন করব, তারপর এখান থেকে এই গ্রেডিয়েন্টে আমি ইউজ করব। সেম গ্রেডিয়েন্ট আমি এর আগে যে ফটোতে যে গ্রেডিয়েন্ট ইউজ করেছি এখানেও সেম গ্রেডিয়েন্ট আমি ইউজ করব। নাও আমি এখান থেকে ওকে করব। ওকে করার পর আমি ব্লেন্ডিং মোড দেব, সফট লাইট। সফট লাইট দেওয়ার পর এখান থেকে আমি এটাকে 60% করব, তারপর সেমভাবে আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে আমি এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটাকে আমি দুভাগ করতে হলে, মানে এটাকে আলাদা করতে হলে আমি এখানে জাস্ট মাউস পয়েন্টার রেখে অল্টার চেপে ধরব, তারপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আলাদা হয়ে যাবে, এই যে আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে এদিকে মুভ করছি, এটাকে দিচ্ছি আমি 110 আর এটাকে দিচ্ছি আমি 20, এটাকে দিচ্ছি 30%। ওকে, নাও হয়ে গেল। এখন আমি এটাকে ওকে করছি। ওকে করার পর এটা হচ্ছে আমি স্ক্রিন টোনটা ক্রিয়েট করার পরের লুক, এটা হচ্ছে আগের লুক, এটা পরের লুক। ঠিক আছে বন্ধুরা, আমি থার্ড ফটোতেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ ওপেন করছি। গ্রেডিয়েন্ট ম্যাপ ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে আবার গ্রেডিয়েন্ট ম্যাপে যাব। যাওয়ার পর সেমভাবে আমি আবার লেগেসি গ্রেডিয়েন্ট ওপেন করব। ওপেন করার পর ফটোগ্রাফিক টোনিং, তারপর এখান থেকে এই গ্রেডিয়েন্ট ওপেন করব। নাও ওকে। ওকে করার পর আমি এখান থেকে এটাকে সফট লাইট দিব, সফট লাইট দিয়ে তারপর অপাসিটি দিব 60% অপাসিটি। তারপর সেমভাবে আবার লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে যাব ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে আমি এই অ্যারো চিহ্নটাকে ই করে ডিভাইড করে নিব। তার জন্য অ্যারো চিহ্নের উপর মাউস পয়েন্টার রেখে অল্টার চেপে ধরব কিবোর্ড থেকে, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আলাদা হবে। আলাদা হওয়ার পর আমি এটাকে টেনে এদিকে নিয়ে আসব, এটা দেব 125 আর এখানে এটাকে দেব 25। ওকে, নাও আমি ওকে প্রেস করছি। এখন যে স্ক্রিন টোন আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আগের লুক, এটা হচ্ছে স্ক্রিন টোনটা ক্রিয়েট করার পরের লুক। তো ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের যে কোনো ফটোতে স্ক্রিন টোন ক্রিয়েট করতে পারো। আমি যে এটা দেখাচ্ছি, টেকনিকটা দেখিয়েছি, এই টেকনিকটা ফলো করে তোমরা যে কোনো ফটোতে স্ক্রিন টোন ক্রিয়েট করতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি তোমরা শিখে থাকো তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাবে, আর ভিডিওতে একটি লাইক দিবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।